সেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো সোমবার রাতে। ঘটনা খোশবাগানস্থিত পুকুরের পাশে। তদন্তে নেমেছে পুলিশ, তবে মৃত ব্যক্তির পরিচয় পায়নি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য তা পাঠিয়ে দিল জীবিতে। আরে ইনি কে এভাবে পড়ে রয়েছেন? অজানা এক ব্যক্তির নিথর দেহকে ঘিরে সোমবার সন্ধ্যায় চাঞ্চল্য তৈরি হলো রাজস্থানী স্থিত খোশবাগান এলাকায়। কে এই ব্যক্তি কেউই চিনলেন না, মুখ দিয়ে লালা পড়ছিল তার। তবে জীবিত যে নেই তা দেখেই বুঝে গেলেন জনগণ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো পশ্চিম থানায়, ছুটে আসে তড়ি ঘড়ি পুলিশ। পুলিশ এসে দেখতে পেলেন সেই অজানা ব্যক্তি মৃত, তবে কে এই ব্যক্তি তা পুলিশও জানতে পারেনি। স্থানীয়দের মধ্যে অনেকেই বললেন লোকটা ভব ঘুরেছিলেন, ব্যাস এতটুকুই পরিচয় মিলল তার। এখানে একটা ডেড বডি পড়ে আছে, এটা লোকাল লোক খবর দিতে না তো খবর পাই আমরা আইছি, সেটা ডেড বডি পাইলাম। এখন দেখা যাবে পিএমের জন্য পোস্টমর্টম করার জন্য আগরতলা হসপিটালে পাঠানো হইব, ডিবি হসপিটালে পাঠানো হইব, তারপর ইনভেস্টিগেশন হইব হইব। অবশেষে সেই ব্যক্তির নিথর দেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো পুলিশের তরফে। কিভাবে এই অবস্থা হলো মৃতের তা নিয়ে উঠছে এখন অবিরাম প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।